আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা আজকে আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল মডেলের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পার্টটা দেখব এবং স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে ফাইনাল আউটকামটা হবে এরকম এখানে টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্টের যে ক্যাশ ফ্লো সেটা আমরা পাবো তো শুরুতে আমরা আগের যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল মডেলটা ছিল সেটা অর্থাৎ আমাদের এনপিভি ক্যালকুলেশন সেটার কে মূলত কপি করব আমরা কপি করব তার কারণ হলো আমরা একই ফর্মেট ফলো করতে চাই বারবার একই ফর্মেট করা চাইতে কপি করে অ্যাডজাস্ট করাটা অনেকটা সুবিধা তো নতুন ওয়ার্কশিটের নাম দিলাম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অথবা সংক্ষেপে ক্যাপ ইন যাতে বোঝা যায় এবং এইখানে আমরা যেটা করব আস্তে আস্তে আমরা যেমন যেটা দরকার নাই বা ডিসিশন এটা তো এই মডেলটুকুতে থাকবে না সো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আর নামগুলো চেঞ্জ করে দিই এনপিভি ম্যাথড যেহেতু অরিজিনালটাতে ছিল উই জাস্ট ফলো দ্য সেম স্ট্রাকচার সেম ফরম্যাট কিন্তু আমরা নেমগুলো চেঞ্জ করে দিচ্ছি সাবটাইটেলটা তো সাবটাইটেল চেঞ্জ করার পরে আমরা হাত দেব হচ্ছে ভিতরে অনেক সময় রোগগুলোর সংখ্যা বাড়াতে হবে কমাতে হবে এবং কিছু ফরম্যাটিং অ্যাডজাস্ট করতে হতেই পারে মূল স্ট্রাকচারটা ফিক্স রেখে তো সেটাই আমরা এখানে করব। তো আমরা আগের ওয়ার্কশিটটার নামটাও একটু চেঞ্জ করে দিচ্ছি ওখানে শুধু এনপিভি ছিল সেটা এখন এনপিভি অ্যান্ড ডিসিশন যাতে এটা সেলফ এক্সপ্লানেটরি হয় মডেল ইউজারের জন্য আর এটার নাম দিলাম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখন আগের ভ্যালুগুলো ডিলিট করে দিচ্ছি ডিলিট করে শুধু দিলেই হবে না রো টাইটেল যেগুলো আছে সেগুলো আমাদের নতুন নতুন আসবে টোটালটা হবে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের টোটাল আসলে তো ক্যাপিটাল ইনভেস্টমেন্টে কি কী থাকে আমরা যদি ভাবি তাহলে একটা হলো যে আমরা কোনো প্রজেক্টে ইনভেস্ট করলে তার যে অ্যাসেট অ্যাকুইজিশান কস্ট মূল কস্ট যেটা সেটা থাকে ফিক্সড অ্যাসেটগুলোকে অ্যাকোয়ার করতে হয় শুধু অ্যাকোয়ার করলেই হয় না সেটা শিপিং কস্ট থাকতে পারে সেটা ইনিশিয়াল ইনস্টলেশন কস্ট থাকতে পারে সেটা ট্রেনিং কস্ট থাকতে পারে এবং মাঝে মাঝে কয়েক বছর পর পর দু এক বছর পর পর বা কয়েক বছর পর পর সেটাকে আমাদের অনেক সময় মেজর আপগ্রেড করতে হইতে পারে নট অনলি দ্যাট মাঝখানে হয়তো কোনো আলাদা কিছু ফিক্সড অ্যাসেটও প্রজেক্টকে সাপোর্ট করার জন্য ইনভেস্টমেন্টকে সাপোর্ট করার জন্য পারচেস করতে হতে পারে তো এটা ডেফিনেটলি কী কী ধরনের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হবে সেটা ভ্যারি করবে এবং যার যেই প্রজেক্ট সেই অনুযায়ী আমাদেরকে ততগুলো আইটেম এখানে নিতে হবে তো এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট কিছু আইটেম নিলাম যেমন একটা হলো অ্যাসেট অ্যাকুইজিশন একটা ইনস্টলেশন দেন মেজর আপগ্রেডস এর সঙ্গে আছে শিপিং কস্ট তারপর আমরা আরও অ্যাড করছি ধরা যাক আমরা আরও কিছু অ্যাসেট স্পেসিফিক ট্রেনিং মাঝে মাঝে দরকার হবে একটু আনইউজুয়াল আইটেম দিলাম কারণ মাঝে মাঝে এটা ডিপেন্ড করে বিজনেসের উপরে এবং আমাদের পার্টিকুলার টাইপ অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে যে কি ধরনের আইটেম এখানে দরকার হবে আচ্ছা এইগুলো এই ধরনের আইটেমগুলো যদিও ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে আরেকটা জিনিস আমাদেরকে আনতে হবে সেটা হলো ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য আমাদের যদি ওয়ার্কিং ক্যাপিটালে কিছু চেঞ্জ আসে তো ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস সো আমাদেরকে দেখতে হবে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কারণে আমাদের ক্যাপ কারেন্ট অ্যাসেট কতটুকু বাড়ছে এবং ওই একই কারণে আমাদের কারেন্ট লায়াবেলিটিস কতটুকু বাড়ছে খুব ছোট্ট উদাহরণ দিতে গেলে কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে হলো অ্যাকাউন্টস রিসিভেবল আমি যদি একটা নতুন প্রোডাকশন প্ল্যান করি তাহলে আমার প্রোডাকশন বেশি হবে সেল বেশি হবে এবং অ্যাকাউন্টস রিসিভেবল বেশি হতে পারে সিমিলারলি সাপ্লায়ারের কাছ থেকে পারচেস বেশি হবে অ্যাকাউন্টস পেয়েবল বেশি হতে পারে তো এগুলো আসলে আমাদের সেলসের সাথে রিলেট থাকে যেটা আমাদের অপারেটিং ওয়ার্কিং ক্যাপিটাল অপারেটিং ইয়ারগুলোতে হয় আর যেহেতু আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিলেটেড বলছি তার মানে ইট ইজ মেইনলি রিলেটেড টু ক্যাপাসিটি এক্সটেনশন বা ক্যাপাসিটি চেঞ্জের সাথে প্রোডাকশন ক্যাপাসিটির কথা বলছি তাই আমরা যেটা করব সেটা হলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিকে আমরা আসলে লিঙ্ক করে দেব আমাদের অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্যাট ইয়ার অর্থাৎ যখন আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্টের পরিমাণ বেশি হবে তখন আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস স্পন্টেনিয়াসলি সেভাবে চেঞ্জ হবে এরকম একটা অ্যাজামশন থাকবে সো দুটো ক্ষেত্রেই থাকবে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রেও থাকবে কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রেও থাকবে তো এই জন্য আমরা একটু পরেই নতুন একটা ওয়ার্কশিট নিয়ে আসবো যেটা আসলে আরও পরে লাগবে যেমন অ্যাজামশন নামে একটা ওয়ার্কশিট নিয়ে আসব ঠিক আছে তো ইভেন শুধুমাত্র অ্যাজামশন ওয়ার্কশিট নিলেই হবে না সেখানে আমাদের আসলে অ্যাজামশনটা কীভাবে দেখাবো সেটা আমরা পরে আসছি তো এই মুহুর্তে আমরা এই অ্যামাউন্টগুলো এই অ্যাসেট অ্যাকুইজিশনে কত টাকা লাগবে এটা ইনিশিয়াল অ্যাকুইজিশন অ্যাকচুয়ালি ইনস্টলেশনে কত লাগবে তারপরে হচ্ছে মেজর আপগ্রেডে কত লাগবে শিপিং কস্ট কত লাগবে এই অ্যামাউন্টগুলো আমাদেরকে একটা একটা করে নিয়ে আসতে হবে এই প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু আবার আলাদা আলাদা ছোট ছোট স্ট্যান্ড অ্যালোন মডেল থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য টাইপ অ্যান্ড নেচার অব দ্য ইনভেস্টমেন্ট প্রজেক্ট তো আপাতত আমরা সেই লেভেলে ডিটেলে যাচ্ছি না আমরা ধরে নিচ্ছি এগুলো আসলে ইনপুট অর্থাৎ অ্যাসেট অ্যাকোজিশন কস্ট ইনস্টলেশন কস্ট মেজর আপগ্রেডস শিপিং কস্ট ইত্যাদি ইত্যাদি এগুলোকে আমরা ইনপুট হিসেবে ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি মেজর আপগ্রেড ইয়ার টুতে এবং ফোরে লাগবে পাঁচ হাজার পাঁচ হাজার করে শিপিং কস্ট যখনই মেজর আপগ্রেড তখন কিছু লাগবে আর ইনিশিয়ালে তো একটু বেশি লাগবেই অ্যাসেট স্পেসিফিক ট্রেনিং মাঝে মাঝে লাগতে পারে বিশেষ করে ফার্স্টে তো লাগতেই পারে আরেকটা কথা আমরা যদি কনসিস্ট্যান্ট হই অর্থাৎ পুরো মডেল জুড়ে আমরা নেগেটিভ ক্যাশ ফ্লোকে মাইনাস দিই এবং পজিটিভ ক্যাশ ফ্লোকে প্লাস পজিটিভ হিসেবে এন্ট্রি করি বা এন্ট্রি করার ব্যবস্থা করি তাহলে কনফিউশন অ্যাভয়েড করা যায় সেজন্য আমরা এখন প্রতিটা আইটেমকে এখানে সবগুলোই আসলে ক্যাশ আউটফ্লো অর্থাৎ ক্যাশ আমাদের কোম্পানি থেকে চলে যাবে তাই সবগুলোকে আমরা নেগেটিভ সাইন দিয়ে দিচ্ছি আর ফরমেটিং নতুন করে করতে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে এটা রেড কালার এবং উইদিন ব্রাকেট হয়ে যাচ্ছে কারণ আমরা কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আগের ওয়ার্কশিটটাকেই কপি করেছি তো যাই হোক আমরা সমস্ত ক্যাশ আউটফ্লোগুলোকে মাইনাস করে দিলাম অর্থাৎ নেগেটিভ করে দিলাম আমরা আদার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নামে আরেকটা আইটেম রেখেছি যদি কোনো মানে যেটা আমাদের হয়তো বা এই লিস্টের মধ্যে নাই এ ধরনের কোনো ফিক্সড অ্যাসেট পারচেস বা এই ধরনের কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা স্পেশাল ইকুইপমেন্ট কখনো কিনতে হয় বা ইনভেস্ট করতে হয় সেটার জন্য আমরা রেখেছি আদার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ট্রেনিংয়ের জন্য ফাইভ হান্ড্রেড করে ইয়ার টু থ্রি এবং ফোরে রাখা হল জাস্ট অ্যাজিউমিং দ্যাট অ্যাসেট স্পেসিফিক অ্যাসেট বলতে বোঝানো হচ্ছে মেইন অ্যাসেট অ্যাসেটস অফ দ্য ইনভেস্টমেন্ট প্রজেক্ট আর হলো আদার ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা কিছু পরিমাণ করে ইয়ার ওয়ানে কিছু ধরেছি সো ইট ক্যান বি আসলে এটা এরকম হবে এরকম কোনো কথা না এটা যে কোনো কোম্পানির জন্য যেরকম যে কোনো রকম হতে পারে তো এখন আমি যেটা বলেছিলাম যে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি এইটা আসলে আমাদেরকে সেপারেটলি ক্যালকুলেট করতে হবে কারণ যদি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি ডিপেন্ড করে অন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদেরকে আগে টোটাল করে নিতে হবে আদার দেন দ্য কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবেলিটিস ডিউ টু দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স অর্থাৎ ও ওগুলোকে হিসাবে না ধরে আগে আমরা সমস্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো যোগ করবো যোগ করার পরে তারপর সেটার উপরে একটা সার্টেন পার্সেন্টেজ হিসাবে ধরবো হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস সো আমি সেই কাজটাই করছি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবেলিটিসকে আমি নিচে দিলাম আর আদার ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে ওপরে দিলাম এবং মাঝখানে আমি রো ইনসার্ট করব এবং সেখানে আমি আলটিমেটলি যোগ করব যে টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার আদার দেন নেটওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল এখানে মাঝে মাঝেই কিছু রো ইনসার্ট করা বা ডিলিট করার দরকার হচ্ছে কারণ হলো যে নতুন আইটেম অ্যাড করা এবং সাথে সাথে কিছু যেমন আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসটাকে একসাথে রাখবো এবং টোটাল নেটওয়ার্কিং ক্যাপিটাল যেটা সেটাকে তার ক্যালকুলেশন করে আসবে সো এগুলোকে সেপারেট করছি টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সেপ্ট ওয়ার্কিং ক্যাপিটাল এটা হবে মূলত সবগুলোর যোগফল অর্থাৎ ওপরের যে অ্যাসেট অ্যাকুইজিশন ইনস্টলেশন মেজর আপগ্রেড শিপিং কস্ট অ্যাসেট স্পেসিফিক ট্রেনিং অ্যান্ড আদার ক্যাপিটাল এক্সপেন্ডিচার এগুলোর যোগফল সাম ফাংশন দিয়ে খুব সহজেই আমরা করে নিচ্ছি ইগনোর করছি এরোর বিকজ এখানে কিছু কিছু সেল ফাঁকা থাকার কারণে ইনকনসিস্টেন্সির কারণে এটা দেখাচ্ছে এটা ইগনোর না করলেও চলে বাট করলে একটু দেখতে ভালো লাগে অযথা একটা এরোর মেসেজ দেখতে কার ভালো লাগে সো একটু সেপারেট করার জন্য একটা রো ইনসার্ট করা হলো এবার আমরা অ্যাজামশন ওয়ার্কশিট ক্রিয়েট করব কারণ কারেন্ট অ্যাসেটকে আমরা লিঙ্ক করতে চাই উইথ দ্য টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সেপ্ট নেটওয়ার্কিং ক্যাপিটাল সো আমরা আগের মতোই একই ওয়ার্কশিটকে আমরা কপি করলাম টু মেনটেন দ্য কনসিস্টেন্সি অফ ফরমেটিং অ্যান্ড লোকেশন অফ দ্য ইয়ার্স টাইটেল অ্যান্ড আদার থিংস সো এইখানে আমরা নতুন ওয়ার্কশিটে অ্যাজামশন নাম দেওয়া হয়েছে এখানে অন্য অ্যাজামশনগুলো পরে আসবে পিরিয়ডের স্ট্রাকচার একই রাখা হয়েছে এগুলো অলরেডি আমি করে রেখেছি সো ইনক্রিমেন্টাল কারেন্ট অ্যাসেট অ্যাস পার্সেন্টেজ অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হ্যাঁ দিস ইজ হোয়াট এটাই আমি বলেছিলাম একটু আগে যে এটা হবে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ফাইভ পার্সেন্ট হবে ইনিশিয়াল ইয়ারে কারেন্ট অ্যাসেটটা আর হচ্ছে থ্রি পার্সেন্ট করে হবে পরের বছরগুলোতে আর কারেন্ট লায়াবিলিটিস প্রথম বছরে হবে টু পার্সেন্ট অব দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং পরের বছরগুলোতে ওয়ান পার্সেন্ট করে হবে আর সি এ সি এল নিচে দেওয়া আছে সো এখন আমরা খুব সহজেই এই অ্যাজামশনগুলোর ভিত্তিতে এখানে কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট ইনক্রিজ ডিউ টু ক্যাপিটাল অ্যাসেট ওর ক্যাপিটাল এক্সপেন্ডিচার খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো সেটা হলো টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সেপ্ট নেটওয়ার্কিং ক্যাপিটাল যেটা ই টুয়েলভ সেলে আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করব তো মাল্টিপ্লাই করার আগে টুয়েলভটাকে আমাদের লক করে দিতে হবে কারণ আমরা এই ফর্মুলাটা নিচেও কপি করব। যাতে টুয়েলভ থেকে থার্টিন না হয়ে যায় মাল্টিপ্লাইড বাই দ্য করেসপন্ডিং পার্সেন্টেজ যেটা অ্যাজিউম করা হয়েছে ফাইভ পার্সেন্ট এই ক্ষেত্রে এটাকে আমরা ডানে কপি করব এবং নিচে কপি করব তাহলে আমরা পেয়ে যাব যে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ ডিউ টু ক্যাপিটাল অ্যাসেটস আমরা ইয়ার ফাইভে কিছু পাইনি কারণ ওখানে আসলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার নাই যেহেতু এখানে ফর্মেটিং চেঞ্জ হয়ে যাচ্ছে তাই আমরা এখানে ফিল ফিল উইদাউট ফর্মেটিং দিলাম তাহলে আমাদের ফর্ম্যাটিংয়ে কোনো এফেক্ট পড়লো না সো আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট লায়াবেলিটিস এটাও হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস আমরা পেয়েছি নেগেটিভ ফিগার্স এবং কারেন্ট অ্যাসেটও আমরা পেয়েছি নেগেটিভ ফিগার্স তার পেছনের কারণ হলো যে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো আসলে নেগেটিভ ফিগারে আছে আর এটাও যুক্তিযুক্ত কারণ আমাদের কারেন্ট অ্যাসেটে আমাদের ক্যাশ ইনভলভ হবে সো এটা আছে আর কারেন্ট লাইবিলিটিস নেগেটিভ থাকলেও প্রবলেম নাই কারণ আমরা মাইনাস করার পর যখন আবার মাইনাস হয়ে যাবে এটি হল আলটিমেটলি বি প্লাস সো সেটাই আমরা করলাম যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবেলিটিস সো আলটিমেটলি এফেক্টটা পাওয়া গেলো ইনক্রিজ অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাঝখানে আমাদের এক্সট্রা রো হয়ে গেছে সেটাকে আমরা জাস্ট ঠিকঠাক করে নিব একটা কমিয়ে নিব এক্সট্রা কিছু বর্ডার হয়েছে সেগুলোকে আমরা চেঞ্জ করে নিব আর মূল ব্যাপার হচ্ছে যে আলটিমেটলি আমরা যখন দেখালাম যে টুয়েলভ যেমন ধরা যাক ই টুয়েলভ ই টুয়েলভ রোয়ের সাথে আমরা লিঙ্ক করে কারেন্ট অ্যাসেড কারেন্ট লাইবিলিটিস পেয়েছি ঠিক আছে আর আমরা সিক্সটিন রোতে যেটা করেছি সেটা হচ্ছে চোদ্দো এবং পনেরো ফরটিন এবং ফিফটিন রোয়ের বিয়ক ফল ওকে এবার আলটিমেটলি আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত সেটা হচ্ছে

আর এপাশে পাশে অ্যাজামশনে যেগুলো সেগুলো তো ছিলই এখন আমাদের কাজ হচ্ছে এনপিভি মডেলে তো আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টটাকে হার্ড কোডিং করেছে অর্থাৎ জাস্ট একটা কাল্পনিক ভ্যালু বসিয়ে দিয়েছি এখন আমরা এখানে এই মডেলটাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মডেলটাকে লিঙ্ক করব। সো আমরা এখানে সেলটা ইকুয়াল দিয়ে লিঙ্ক করে দিলাম এবং পাঁচ বছরের জন্য কপি করে দিলাম এখন আমাদের মডেলটা আপডেট হয়ে গেল এবং আরও বেশি রিগরাস হয়ে গেল আরও বেশি কম্প্রিহেন্সিভ বলা যেতে পারে হয়ে গেল যে ক্যাপিটাল এক্সপেন্ড এক্সপেন্ডিচার অর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ নট মেয়ারলি ইনপুট রাদার ইট ইজ বেসড অন দ্য ক্যালকুলেশনস অ্যান্ড আ মডেল সেপারেট মডেল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ পার্ট থ্রিতে আবার দেখা হবে